কেমন আছেন সবাই? নতুন আরেকটি টিউটোরিয়ালে আজকে আপনাদের স্বাগত। আজকে দেখবো অনলাইন সার্ভারের মাধ্যমে কিভাবে মাইএসকিউএলে ডাটা ইনসার্ট করতে হয়, ভিউ করতে হয়, ডিলিট করতে হয় এবং এডিট করতে হয়। আসুন আমরা অনলাইন সার্ভারে বা ডোমেনের মধ্যে কিভাবে পিএইচপি মাইএসকিউএলের দ্বারা ডাটা ইনসার্ট করতে হয় সেটি দেখব। আমি শুরুতেই অবশ্যই আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। এটি হচ্ছে আমার ওয়েবসাইট পলাশহোসেন.কম। আমি এটার মধ্যে আপনাদের দেখাচ্ছি। এটা অবশ্যই একটা হোস্টিং সার্ভারে হোস্ট করা আছে। এবার আমি চলে যাচ্ছি পিএসপি মাই অ্যাডমিন। পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে এখানে মাইএসকিউএল ডাটাবেস, এখানে যাওয়ার পরে আপনাকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি দিলাম হচ্ছে টেস্ট ইনসার্ট নামে একটি আমি ডাটাবেস করব। আচ্ছা, এটা আমি একটু কোথাও সেভ করে রেখে আসি। আচ্ছা, ডাটাবেজের সাথে সাথে আমাকে কি করতে হবে, একটা ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজারের সাথে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে সেভ করে নিলাম। আমরা এবারে এটাকে অ্যাড করতে হবে। এখানে দেখেন লেখা আছে অ্যাড ইউজার টু ডাটাবেস। এখানে আপনাকে দিতে হবে ডাটাবেজের নাম যেটা আপনি ক্রিয়েট করলেন। আমরা ক্রিয়েট করছি হচ্ছে ইউজার টেস্ট ইউজার ইনসার্ট, এবং আমরা ইউজার দিয়েছিলাম হচ্ছে টেস্ট ইউজার ইনসার্ট। আমাদের ডাটাবেস এবং ইউজার কানেক্ট হয়ে গেল। এবার আমরা চলে যাব কোথায়, সরাসরি আমাদের ডাটাবেসটা আমরা দেখি আমাদের ডাটাবেসের কি অবস্থা। আমার এখানে অনেকগুলো ডাটাবেস আছে, আসলে অনেকগুলো জিনিস নিয়ে কাজ করা হয়, তাই টেস্ট ইনসার্ট এখানে কোনো কোনো ফিল নাই, টেবিল নাই, কিচ্ছু নাই। আচ্ছা, তাহলে ফার্স্ট টাইম আমাকে কী করতে হবে, টেবিল করতে হবে। আমি দিলাম হচ্ছে মেম্বার নামে একটা টেবিল করলাম, যেটা ফিল দিলাম হচ্ছে একটা আইডি থাকবে, টাইম থাকবে, ইনসার্ট টাইম থাকবে, তাহলে দুটো, ফুল নেম অথবা আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন। আমি ফুল নেম দিলাম, মোবাইল নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে তার অ্যাড্রেস, কন্ট্যাক্ট অ্যাড্রেস। তাহলে ওটা হচ্ছে 6টা ফিল্ড। হবে আইডি দিতে হবে, আইডি দেওয়ার পরে এবার আপনাকে টাইম দিতে হবে, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস। আইডি তে হবে ইন্টিজার টাইপের, টাইম হবে হচ্ছে আপনার ইন্টিজার টাইপের, ফুল নেম হবে ভার ক্যারেক্টার, এটা আপনি 50 দিতে পারেন, 50টা ক্যারেক্টার একটা মানুষের নাম হইতেই পারে। ফোন নাম্বার তো 15টার বেশি হবে না। ইমেল অ্যাড্রেস এটাও 20-25টা দিলাম। অ্যাড্রেসটা টেক্সট দিবেন, অ্যাড্রেস অনেকের বড় ছোট হয়, এটা টেক্সট দিলাম, এটা কোনো সমস্যা নাই। আর আইডি এখানে দিতে হবে অটো ইনক্রিমেন্ট, তাহলে আইডিটা অটোভাবে জেনারেট হবে। ঠিক আছে, এখান থেকে এবার আমরা কি দিব, সেভ দিয়ে। আচ্ছা, আমাদের টেবিল কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের পিএসপি তে কাজ করতে হবে। পিএসপি তে কাজ করার জন্য আমি এখানে আমি একটা সফটওয়্যার ইউজ করি, পিএসপি ডিজাইনার। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রিমিভার বা অন্য অন্য সফটওয়্যার ইউজ করতে পারেন। নর্মালি নোটপ্যাড প্লাস প্লাস এ কাজ করা যায়, যে যেটা দিয়ে কাজ করেন এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে আমরা আমি আমার সফটওয়্যারে যাই, পলাশ হোসেন। আমি অনেকগুলো ডোমেন থেকে অ্যাড করা। আচ্ছা,
সফটওয়্যারে আমাদের ওয়েবসাইটে ঢোকার পর একটা ফোল্ডার করতে হবে, আমার এখানে অনেকগুলো ফোল্ডার, আপনারা চাইলে ফোল্ডার এটা হচ্ছে এফটিপি সার্ভারের মাধ্যমে কানেক্ট হয়, সরাসরি এফটিপি সার্ভার দিয়ে আপনি লাইভ সার্ভারে এটাকে কাজ করতে পারবেন। টেস্ট ইনসার্ট নামে আমি একটি ফোল্ডার করে নিয়েছি, আমি এখানে আপনাদেরকে দেখাই। তাহলে বর্তমানে কিন্তু টেস্ট ইনসার্টের মধ্যে আপাতত কি কিছুই আমরা পাবো না, একটু বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপের সিডিএনটা আমি এখন কানেক্ট করব। টেস্ট ইনসার্টে গেলাম, এখানে কোনো ডাটা পাবো না, একটা নতুন ফাইল ক্রিয়েট করি, কি দেব আমরা, ইন্ডেক্স নাকি ইন্ডেক্স ডট পিএসপি। পিএসপিতে কাজ করতে গেলে অবশ্যই ফাইলের নাম কি করতে হবে, পিএসপি দিতে হবে। আচ্ছা এবার আমরা সিডিএনএ চলে গেলাম, গেট স্টার্টে যাই, চলে আসছে। আমরা একটা ফর্ম এন্ট্রি করবো তাই না, প্রথমত ফর্ম এন্ট্রি করার আগে আমরা এটাকে টেবিলে নিয়ে যাই, টেবিলের কাজটা অবশ্যই আপনারা যারা এইচটিএমএল সিএসএস করছেন তারা ওইখান থেকে জেনে এসে আপনাকে পিএইচপি জানতে হবে। আগেই যদি আপনি এইচটিএমএল সিএসএস না জানেন তাহলে কিন্তু আসলে এই টিউটোরিয়ালটা দেখে কোনো লাভ হবে না, সুতরাং আপনাকে অবশ্যই পিএইচপি এবং সরি আপনাকে এইচটিএমএল এবং সিএসএস আপনাকে জেনে তারপরে পিএইচপি টিউটোরিয়ালে আসতে হবে। এই নেমটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, এটার সাথে কোনো সম্পর্ক নেই, যে এটার সাথে এটা মিল থাকতে হবে তার কোনো সম্পর্ক না, আপনারা এটা চাইলে পরে এফ নেম দিতে পারেন, ইচ্ছা আপনাদের। হ্যাঁ জিনিস দিয়ে আমি এখানে সেভ করে দেখাই আগে, হ্যাঁ কিভাবে সেভ হচ্ছে। আমি একটু ফর্ম বানাইলাম, ফর্মের ভিউটা একটু দেখে আসি, আমাদের ফর্ম কি হয়ে গেছে, তাই না, সুন্দর একটা ফর্ম আমাদের হয়ে গেছে। আচ্ছা এটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, ডিপ করতে হবে, ডিপ দিয়ে সুন্দর করে নিতে হবে। আমি এখানে একটা ডিপ দিই, ডিপ দিয়ে ক্লাস দিলাম রো, রো এর মধ্যে আবার ডিপ দিতে হবে, এখানে ক্লাস কল এমডি আমি দিলাম এখানে চার, চার মানে হচ্ছে বুটস্ট্র্যাপে যারা কাজ করছেন বা বুটস্ট্র্যাপ শিখছেন অবশ্যই 12 দিয়ে ভাগ দিতে হয়, পুরো ওয়ার্ডটাকে ওরা 12 দিয়ে ভাগ দিয়েছে, 12 দিয়ে ভাগ দেওয়ার পরে আমি এটাকে 4 4 4 করে 3 4 12, এটা এখন মিডিলে আসবে, ঠিক আছে মিডিলে চলে আসছে। ওকে সেভ দেওয়ার আগে আমাকে কী করতে হবে, অবশ্যই কী করতে হবে, আমাকে ডাটাবেস কানেক্ট করতে হবে। ডাটাবেস কানেক্টের জন্য আমরা কী করবো, আমরা এখানে দিয়ে দিই পিএইচপি, তাই না, এখানে ডাটাবেস নেম দিলাম, একটা ভেরিয়েবল দিলাম, আমি এখানে না দিলেও সমস্যা নাই, সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই
ইউজার নেম, তারপরে দিতে হবে পাসওয়ার্ড। ওকে, আচ্ছা এবার যারা নতুন আছেন, আমি নতুনদের জন্য তো তৈরি করা, এখানে তো আপনার মুখস্থ কিছু নাই, W3 School, এখান থেকে আপনারা দেখে আসবেন। যদি কানেক্টটা কীভাবে করে আমি একটু দেখে আসি। পিএইচপি কোথায় গেল, পিএইচপিতে যাওয়ার পরে আমরা কোথায় যাব, অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস কানেক্ট, ডাটাবেস কানেক্টে যাবার। এখানে আগে তো আমরা MySQL DB দিয়ে শুরু করছিলাম, তারপরে MySQL আই আসলো, তারপরে হচ্ছে PDO আসলো। আমি নর্মালি এটা হচ্ছে MySQL আই দিয়ে কানেকশন কীভাবে দিচ্ছে, নিউ MySQL আই কানেকশন দিয়ে একটা করা যায়, অনেকগুলো অপশন আছে, আমরা কানেকশন দিয়ে করি। MySQL আই আমরা এটাকে নিয়ে যাই, এটাকে নিয়ে যাই, আমরা কী করবো সরাসরি এখানে কপি করে দিলাম। এখানে আমাদের লোকাল হোস্ট থাকবে, সার্ভার নেম, ইউজার থাকবে, পাসওয়ার্ড থাকবে, আর এখানে ডাটাবেস থাকবে। ওনারা ডাটাবেসটা ডিবিতে যাই, ডিবিতে ক্রিয়েট টেবিলে আসেন, ক্রিয়েট টেবিল আসলে এখানে দেখেন যে ডাটাবেস নাম একটা ওরা দিয়েছে, ঠিক আছে। আমি এখানে ডাটাবেসটা লিখে দিই, ডাটাবেস এইখানে কি করতে হবে আপনাকে, ডাটাবেসটা কানেক্ট দিতে হবে। তাহলে আমাদের ইউজার নেমটা কী ছিল দেখেন, আমরা এখানে এই যে আমাদের কি ইউজার এবং ইউজার পাসওয়ার্ড ডাটাবেস, পাসওয়ার্ডটা হচ্ছে এটা, আমরা একটু দেখি এটা কানেক্ট হয়েছে কিনা। এটা সাকসেসফুলি কি হয়েছে, কানেক্ট। তাহলে আমাদের ডাটাবেস কানেক্ট কমপ্লিট, এটাকে হাইড করে দেন এখন, এটা লাগবে না। আচ্ছা এবার আমরা কি করব, ডাটা ইনসার্ট করব, তাই তো। আচ্ছা ডাটা ইনসার্ট করার জন্য এবার আমরা পিএইচপি কোড করে দেখেন, এখানে ইফটা বসাই দিলে আমার জন্য সুবিধা হবে। একটা মেসেজ আপনাদের দেখাতে চাচ্ছি, এখানে যদি এটা কানেকশন, যদি ডাটাটা সেভ হয় তাহলে একটা মেসেজ দিবে, কি মেসেজ, কি কো মেসেজ দিবে, ডাটাটা আমার সেভ হয়েছে, না দিলে কি দিবে, ইরর দিবে। এবার আমি একটু আপনাদের দেখাই আসি কি হচ্ছে। আচ্ছা নট ওকে লেখা আছে, আমার ডাটাটা সেভ হয় না, তাহলে সেভ হবে কীভাবে, আমি এখানে কোনো কিছু করি নাই, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখানে কী করতে হবে, আমাকে কোড লিখতে হবে। কোড লেখার আগে আমি আপনাদের একটু দেখাই আসি, প্রথম অবস্থায় কী করবেন, এখানে ইনসার্টে ক্লিক করবেন, ডাটাবেসের মধ্যে আমি এখন আসি। আমি এখানে টাইম দিলাম, আমরা দিয়ে দিলাম ফুল নেমের এখানে আমরা কি দিয়েছিলাম, এই যে নামটা মিল রাখতে হবে, নেমের সাথে এই নামটা মিল রাখতে হবে। আচ্ছা তারপরে কি আছে, ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বারের সাথে কি ফোন নাম্বার মিল আছে, হ্যাঁ মিল আছে।
মিল না থাকলে কিন্তু ডাটা ইনসার্ট হতে ভুল হবে। আচ্ছা আমি বাকিগুলো যদি সেভ করবো না, আমি এগুলো কেটে দিলাম। হ্যাঁ ওকে, আমাদের কাজ শেষ। তো এবার আমি কি করবো, আমি এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, সাবমিট দিলাম, কিছুই হয় না, তাই না? এখানে আমরা একটু ভুল করে আসছি, ভুলটা দেখেন এখানে কি করছি, আমরা ফাইলকে আমরা এই এই সাবমিটটা আমরা কোথায় পাঠাবো সেটা কিন্তু আমরা অ্যাসাইন করে দিই না। তবে আমাকে এটাকে অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইন করার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে টেবিল দিয়েছি, ফর্ম দিয়েছি, কিন্তু কোনো ফর্ম তৈরি করে নিই, তার মানে হচ্ছে এখানে আমাকে ফর্ম দিতে হবে, পুরা কোডটাকে আমাদের ফর্মের মধ্যে নিতে হবে। আচ্ছা, এবং এটাকে আমাদের কী করতে হবে, অ্যাকশন, এটা কোন মেথডে অ্যাকশন হচ্ছে, কোন ফাইলে যাবে, আমি গেলাম আমাদের এই ফাইলে, এটা অ্যাকশন করবে, মেথড হচ্ছে পোস্ট, ক্লিয়ার? এবার দেখেন কাজ করে, রিলোড দিয়ে নিই, ডাটা ওকে হয়ে গেছে, এটা দিলাম, এটা দিলাম, সাবমিট দিলাম, ডাটা সেভ। আমরা একটু ডাটা বেজে দেখে আসি, দেখেন ডাটা বেজে ডাটা চলে আসছে, দেখছেন টাইম এবং ডাটা চলে আসছে। এবার হচ্ছে ঘটনা আর একটা দেখেন, এখানে কি হচ্ছে, বারবার আমি যতবারই পেজটাকে লোড দিচ্ছি ততবারই কিন্তু একটা করে ডিফল্ট ডাটা এখানে সেভ হচ্ছে। কারণটা হচ্ছে আমি এখানে কন্ডিশন দিই না, আমাকে একটা কন্ডিশন দিয়ে আসতে হবে, আমি যদি এটাকে সাবমিট দেই তাহলে কি হবে, ডাটা ইনসার্ট হবে, তাছাড়া হবে না, মানে ফাংশনে ঢুকবে। কি করতে হবে, ইফ দিতে হবে, ইফ সেট পোস্ট দেবো আমি, ভেরিয়েবলের নামটা দিয়ে দিব, ওইটা দিলাম, এটা দিলাম, দিয়ে এবার এবার দেখেন আমি যখন কন্ডিশনটা দিয়ে দিলাম, এবার আমি যতই এখানে যাই আমার ফাংশন কাজ করবে না, ডাটা আর ইনসার্ট হবে না, এবার আমি কন্ডিশনটা দিয়ে দিয়েছি, কন্ডিশন অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার আমি আমার নামটা দিয়ে দিই, ফোন নাম্বার আমি একটা দিলাম, ওকে ডাটা। এবার দেখেন আমাদের এখানে নাম চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ, আশা করি আপনাদের বোঝার সুবিধার্থে আমি যতটুকু সহজ করার দরকার করেছি আর কি। আচ্ছা, এরপরেও যদি কারো প্রশ্ন থাকে এবং নতুন কোনো টিউটোরিয়াল বা নতুন কোনো জিনিস শেখার জন্য দরকার পড়তে পারে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আমরা জানাইলে আমি অবশ্যই নতুন আপনাদের টিউটোরিয়াল দেবো এবং নতুনভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।